সম্প্রতি তথ্য প্রযুক্তির দুনিয়ায় প্রায় প্রতিদিনই খবরের শিরোনাম হচ্ছে জনপ্রিয় সোশ্যাল অ্যাপ টুইটার। মালিকানা পরিবর্তনে কখনো চাকুরি ছাড়ছেন কর্মীরা, কখনো বা খবরে আসছে ব্লু বাটনে নাকি গুনতে হচ্ছে ডলার, কিংবা তৈরি হচ্ছে ভুয়া অ্যাকাউন্ট। শেষমেশ এটাও বলা হচ্ছে দেউলিয়া হতে পারে টুইটার। কেন ইলন মাস্কের হাতে পড়ে টুইটারের এই বেহাল দশা, আর কেনই বা এত সমালোচনা? টুইটারের দায়িত্ব হাতে পেয়েই একের পর এক পরিবর্তন আনছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। এরই মধ্যে শুরু হয়েছে টুইটার কর্মী ছাঁটাই। ঘোষণা দেন, ব্লুটিক সাবস্ক্রিপশনের জন্য গুনতে হবে মাসিক $8। তবে ইলনের সিদ্ধান্তে হাজার হাজার ভুয়া অ্যাকাউন্ট ভেরিফাইড হতে শুরু করে টুইটারে। এমনকি যীশু খ্রিস্টের নামেও ভেরিফাইড হয় টুইটার আইডি। ইংরেজিতে জেসাস ক্রাইস্ট নামের ওই আইডিতে দেখা যায় লাখ লাখ ফলোয়ার। তবে ভেরিফাইড বাবদ যীশু খ্রিস্টের টাকা কে পরিশোধ করল, সে প্রশ্ন এখন আলোচনার তুঙ্গে। মূলত টুইটারের ভেরিফাইড অ্যাকাউন্ট ব্যবহারের তালিকায় থাকেন রাজনীতিবিদ, বিখ্যাত ব্যক্তি, পাবলিক ফিগার কিংবা ধনী ব্যক্তিরা। তবে যখন অর্থের বিনিময়ে সব শ্রেণীর মানুষ পেতে শুরু করে ব্লু ব্যাজ, যা নিয়ে তৈরি হয় সমালোচনা, আর তাই সমস্যা মেটাতেই আপাতত ব্লুটিক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। তবে এত এত ঘটনার পেছনে ব্যর্থতার অভিযোগ ইলন মাস্কের দিকে। বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করছেন প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে। এখন মাস্ক নিজেই প্রকাশ করলেন টুইটার নিয়ে আশঙ্কা। প্রতিষ্ঠানটি বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়তে পারে বলে ভয় তার। ইলন মাস্ক টুইটার কর্মীদের বলেন, কোম্পানিটি আগামী বছর কোটি কোটি ডলার ক্ষতির সম্মুখীন হতে পারে। তবে প্রতিষ্ঠানটি যে দেউলিয়া হয়ে যাবে না, সে আশঙ্কা নিয়ে কিছু বলছেন না মাস্ক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।